সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 26 মার্চ 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে জিসান ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, এইখান থেকে সার গরু বিক্রি করা হয়। তো এর আগে ওই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি, পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন সার উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের, কেমন বয়সের বা কেমন ওজনের গরুগুলো সংগ্রহ করছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনাদের তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নাই, নতুন দর্শক থাকে তাদের উদ্দেশ্যে পরিচয়টা, তারপরেও নতুন পরিচয় দিতে হয়। অনেক তো পুরোতন্ত্র সবসময় গরু কেনে, নতুনরা গরু কেনে, ওরা ওনারা তো আমার পরিচয়টা জানে না। জি, আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া। দীর্ঘদিনের একজন ব্যবসায়ী আপনি? আমার 17-18 বছরের খামার আর কি। আচ্ছা, তো বর্তমান সময়ে আপনি এখান থেকে কুরবানি উপযুক্ত যে সারগুলো হয় সেগুলো বিক্রি করছেন? গত মাসে 4 তারিখের থেকে শুরু করছি, ইনশাল্লাহ চলতেছে আর কি। প্রত্যেক সপ্তাহে 2টা প্রতিদিন দিচ্ছি, 10টা 20টা করে বিক্রি হচ্ছে আর কি। এইবার কতগুলো সংগ্রহ করছেন? এবার আছে 24টা। 24টা? জি। কালেকশনটা এবার বেশি? কালেকশনটা একটু বেশি করছি। আচ্ছা, তাহলে লট কয়টা করছেন মূলত? লট 2টা করছি। 2টা লট? 15 আর 9। 15টার একটা লট আর 9টার একটা লট। আচ্ছা, কেউ চাইলে লট আকারেও নিতে পারবে, আবার কেউ চাইলে আলাদা আলাদা ভাবেও নিতে পারবে। তো যারা লট আকারে নিবে, আর এই সপ্তাহের গরু আমি একটা ছাড় দেব, ঠিক আছে? গরু বেশি কিনেছি আমি, সীমিত লাভের মধ্যে কেনা বেচা করব, লাভটা সীমিত রেখে অতিরিক্ত বিক্রি করব। প্রত্যেক শুক্রবারের দিন আমার প্রতিবেদনের সীমিত লাভ থাকবে, একবার সীমিত। আচ্ছা, মানে গরুটি বেশি থাকবে, লাভটা কম থাকবে। ঠিক আছে, তো এবার আছে আপনার প্রথমে 15টা লট। হ্যাঁ, এইটা 15টা। তো 15টা লট যদি কোনো ক্রেতা নিতে চায় কেমন দাম আসবে? 15টার 15টার লটটা আমি আগে ভাঙে ভাঙে দাম বলে দেবো, লাস্টে একটা আমি এভারেজ একটা দাম বলে দেবো। তার মানে আগে আলাদা আলাদা দাম বলবো, তারপরে শেষে কি লট আকারে একটা দাম চাই, তাহলে আমি একটা দাম বলে দেবো ফিক্সড, 2000 কম বেশি। তে চলেন এবার একটা একটা করে দেখি, তারপরে সবগুলো একসঙ্গে দেখব। তো শুরুতে যে গরুটা আছে 175 নম্বর ট্যাগ, এটা কোন জাতের? এটা সিন্ধি গরু। সিন্ধি? জি। আচ্ছা, এটার দাঁতের অবস্থা কি? এটা দুই দাঁত। দুই দাঁত? জি। গরু সম্পূর্ণ সুস্থ? একবার সুস্থ, আপনার স্কোয়ার ভাবে দেখে নেন, সমস্যা নেই। আচ্ছা, তো যারা নিবে তারা তাদের মতো করে যাচাই বাছাই করে নিবে। তো এই গরুটা কেমন দাম আসবে? এই গরুটা কাটি নিলি পরে 1,25,000 টাকা লাগবে। 1,25,000 টাকা 175 নম্বর ট্যাগের গরুটা। 175 নম্বর, দরদামের সুযোগ আছে। আচ্ছা, এটা সাইড করে দেন পাশে, 176 নম্বর যে গরুটা আছে এটা দেখি, এটা কোন জাতের? এটা সাহিওয়াল। সাহিওয়াল? এই গরুটার দাঁতের অবস্থা কি? দুই দাঁত। আজকের গরু, আর একটা কথা বলে দেই, আজকের গরু আপনার 3টা আছে শুধু দাঁতে নাই, আর সবগুলো দাঁতে, দুই দাঁত থেকে 4 দাঁত। আচ্ছা, তো এটা দুই দাঁত? এটা দুই দাঁত। আচ্ছা, শাহিওয়াল একটা গরু, কেউ চাইলে আসন্ন কুরবানি উপলক্ষে ডবল নাবি দেখেন। তো এটা হচ্ছে 76 নম্বর, দাম আসবে কেমন? এটার দাম আসবে আপনার 1,25,000। এটাও 1,25,000 টাকাই, দরদামের সুযোগ আছে? সুযোগ আছে। আচ্ছা, 177 নম্বর ট্যাগের যে গরুটা আছে এটা? 177 নম্বর শাহিয়াল, অরিজিনাল শাহিয়াল, একবারে শাহিয়াল গরু একটা। আচ্ছা, তো যারা শাহিয়াল প্রেমী আছে বা শাহিয়াল দিয়ে খামার করতে চায় চাইলে দেখতে পারবে। তো এটা কি দাঁতে গেছে? হ্যাঁ, এটা দুই দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে, 4 দাঁতের গরু এটা। আচ্ছা, তো এই গরুটা একটা নিলে কেমন দাম আসবে? এটা 1,30,000। 1,30,000 টাকা, আর প্রত্যেকটা গরুতে দরদামের সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। দরদাম মানুষ তো একদমই কোনো জিনিস কেনা বেচা হয় না, সোনার দোকানেও দাম চলে, দাম বললে সেটা দরদাম করবেই কাস্টমার, কাস্টমার বলবে দাম করবেই। তো পাশে 178 নম্বর ট্যাগের একটা গরু আছে, এটা কোন জাত? 178 নম্বরের গরুটা আপনার শাহিয়ালে, কিন্তু খুব উন্নত মানের জাত আর কি, কালারটা সুন্দর। আচ্ছা, তো এই গরুটার কি দাঁতে গেছে? হ্যাঁ, এইটা দাঁতে গেছে, দুই দাঁত। দুই দাঁত? জি। আর গরু সুস্থ? সুস্থ একবারে। আচ্ছা, তারপরেও যারা নিবে নিজেদের দায়িত্ববোধ থেকে, নিজেদের দায়িত্ব থেকে যাচাই বাছাই করে নিবে। জি। তো এটা 178 দাম পড়বে কেমন? 1,35,000 পড়বে। 1,35,000 একটা নিলে? একটা নিলে। আচ্ছা, তো এটাও সাইড করে দেন, পাশে আছে 179। এই পাশে 179 নম্বর ট্যাগের যে গরুটা আছে এটা কোন জাতের? এটাও সিন্ধি। সিন্ধি? জি। সিন্ধি নেপালি আর কি গঠন আর কি, ক্রস করছে, খুব কম বললাম, মানে চামড়া পাতলা খুব। আচ্ছা, তো এই গরুটার দাঁতের অবস্থা কি? এই গরুটা 4 দাঁত। 4 দাঁত? জি। আচ্ছা,
নিয়ে গিয়ে মাংস লাগাতে হবে, সময় মতো বিক্রি করতে হবে। না দাঁতিলে আসলে মাংস লাগে না, অদাঁতিল গরু তো মাংসের কোনো আয়ও আসে না, মাংসও লাগে না। দাঁত হওয়ার পরে মাংসটা আসে, দাঁত হওয়ার পরে গরুগুলো ফিটনেস বাড়ে। আচ্ছা, তো এই গরুটা কেমন দাম আসবে? গরুটা 130 লাগবে। 130, 179 নাম্বার। জি আচ্ছা, এটা সাইড করে দেন পাশে। 180 নাম্বার যে গরুটা দাঁড়িয়ে আছে, এটা এটাও সিন্ধি। সিন্ধি, জি। এই জোড়া ধরে কেউ নিলে পারে, আমি আর একটু সেপারেটে বলে দেবো। জোড়া ধরে নিলে পরপর 179, 180, তো জোড়া ধরে নিলে কেমন আসবে? জোড়া ধরে নিলে পারে 250, আর কাটি নিলে 55, এটা 25, এটা 30। আচ্ছা, তার মানে এটা আলাদা নিলে 125, 180 নাম্বার ট্যাগেটটা, আর 179, 180, এই দুটো একসঙ্গে নিলে 250। জোড়া সেম, একবার ওই পারের গরু তো, একই বাড়ির গরু, একই হিন্দু মানুষের গরু আর কি, দুটি একই বাড়ির গরু, মানে ওই পার ইন্ডিয়ান গরু, একবার ইন্ডিয়ান গরু, বর্ডারি গরু, এগুলো 250 টাকা জোড়া। হ্যাঁ জোড়া, তো এটাও সাইড করে দেন পাশে। 81 নাম্বার ট্যাগের যে গরুটা আছে, 81 নাম্বার ট্যাগের গরুটা কোন জাতের গরু? 81 নাম্বার গরুটা শাহিয়াল। শাহিওয়াল, আচ্ছা। তো এই গরুটার বয়স কেমন, দাঁতে গেছে? এটা দুই দাঁত। দুই দাঁত, জি। আর গরু সুস্থ? একবার সুস্থ, একটা গরু কোনো টাবল নাই। আচ্ছা, তো দর্শকদের বোঝানোর স্বার্থে এগুলো জিজ্ঞেস করতে হয়। তারপরে আপনাদের জিজ্ঞেস করা ঠিক আছে, তারপর আমাদের কাস্টমার, আমাদের ক্লায়েন্ট আসে দেখে নেবে, যদি কোনোটা খারাপ থাকে মাইনাস করে দিবে, সেটাই, ওইটা বাদ। তো এটা 181 আমি দিয়ে দেবো। লাঠে কিনলো, দুটো খারাপ হলে ওটা বাদ দিতে চলে যাবে, সমস্যা নেই। ওইটা বের করে যে দাম আসে সেই দাম বাদ দিতে চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তো এটা 181 নাম্বার ট্যাগ কেমন দাম? এটার দাম পড়বে আপনার 181, 35,000 টাকা, 135। 135,000 টাকা দরদাম করে ক্রেতা বাইরে নিতে পারবে। পাশে আছে হচ্ছে 182, এটা পড়বে 130। 130,000 টাকা দাম। কোন জাত, কোন বয়স কেমন? এটা বয়স দুই দাঁত। দুই দাঁত, জি। আর জাতে? শাহিয়াল। শাহিওয়াল, আচ্ছা। দেখেন লাভি একবারে মাটি পা গেছে, কম্বল চামড়া খুব পাতলা। দাম চাইলেন কেমন? 130। 130, দরদামের সুযোগ আছে। আচ্ছা, তো এটাও একটু সাইড করে দেন পাশে, যার একটা কালো বড় গরু আছে সেটা দেখি। কালো গরুটা কোন জাতের গরু? কালো গরুটা আমি একবারে সরাসরি বর্ডারের লোকের থেকে কিনছি। বর্ডারি গরু? হ্যাঁ, বর্ডারি গরু, সিন্ধি। সিন্ধি, আচ্ছা। আজ থেকে ধরেন 15 দিন আগে আসছে গরুটা। 15 দিন হলো এখানে আসছে, আচ্ছা। এটা ট্যাগ নাম্বার 183। দাঁতের অবস্থা কি? চার দাঁত। চার দাঁত, জি। গরু সুস্থ? একবার সুস্থ। আচ্ছা, তো বর্ডারি গরু নিয়ে যা সঠিক পরিচর্যার মাধ্যমে একটু লালন পালন যত্ন করলেই শরীরে মাংস আসে, সুন্দর হবে আর কি। গরু সব গরুগুলো তো আসলে খাদ্যর অভাব, আমাদের তো আসলে ওয়ান টাইম নিয়ে আসি, ওয়ান টাইম বিক্রি করি, চার দিন পাঁচ দিন থাকে। এই গরুগুলো যদি মানে অরিজিনাল সেটে চলে যায়, আপনার এই গরুগুলো অনেক ওয়েটের গরু হবে। আচ্ছা, তো এইটা ট্যাগ নাম্বার 183, এটা যদি এককভাবে নেয় কেউ কেমন দাম আসবে? এটার দাম পড়বে 145,000 টাকা। 145,000 টাকা দরদামের সুযোগ আছে। আচ্ছা, পাশে আর একটা লাল গরু আছে, এটা এটা 83 নাম্বার, এটা 84 নাম্বার হবে লাল গরুটা। এটা কোন জাতের? এটা শাহিয়াল। শাহিওয়াল, জি। দাঁতের অবস্থা কি? দুই দাঁত। দুই দাঁত, জি। এগুলো দাঁত আসে গরু, কোরবানিতেই চলবে। আর গরু সুস্থ? একবার সুস্থ। আচ্ছা, তো 84 নাম্বার গরুটা কেমন দাম আসবে? 84 গরুর নাম 120,000 টাকা লাগবে। 120,000 দরদামের সুযোগ আছে, জি। আর 85 নাম্বার যে গরুটা আছে পাশে লাল, এইটা? এই গরুটা লাগবে আপনার 130। 130,000 টাকা একটা নিলে? একটা নিলে। প্রত্যেকটা গরু একটা একটা ভাবে, একটা একটা করে যেভাবে দাম চাওয়া হচ্ছে, আর আমি লাঠে একটা দাম বলে দেবো। আচ্ছা, আর সব জায়গাতেই দরদামের সুযোগ আছে? সুযোগ আছে। তো এই গরুটা কি দাঁতে গেছে? এইটা চার দাঁত। চার দাঁত, জি। তো 185 নাম্বার ট্যাগ দাম চলেন 130। 130, জি। সাইড করে দেন। 186 নাম্বার যে গরুটা আছে, এইটা দেখি চলেন, এটা কোন জাতের? এটা শাহিওয়াল। শাহিওয়াল, জি। এটার বয়স কেমন? এটার বয়স দুই দাঁত। দুই দাঁত, জি। গরু সুস্থ? সুস্থ। আচ্ছা, তো এটার দাম আসবে কেমন? 125। 125, তোর দামের সুযোগ আছে? সুযোগ আছে। আচ্ছা, এই পাশে 187 নাম্বার ট্যাগের যে গরু আছে, এটা? এটা অনেকদিন পরে একটা মুন্ডি গরু পাইছি, মানে ওই যে শিঙি নষ্ট করে দেয়া। হ্যাঁ, শিঙি মূলত জাতটা ইন্ডিয়ান মুন্ডি, ইন্ডিয়ান, এটা বাংলাদেশে তো মুন্ডির ধর্ম হয় না। হ্যাঁ, এর জাতটা আসলে কি? জাতটা শাহিয়াল। শাহিয়াল গরু, আচ্ছা। এই গরুটার বয়স কেমন? এই গরুর বয়স দুই দাঁত। দুই দাঁত, গরু সুস্থ? একবার সুস্থ। বর্ডারি মুন্ডি নিয়ে গিয়ে যত্ন করতে হবে, ভাবে ধরে দেখা দেন, সমস্যা নেই। তো এই গরুটার দাম চাচ্ছেন কেমন? এই গরুটার দাম পড়বে আপনার 140,000 টাকা। 140,000 টাকা দরদামের সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। আচ্ছা, পাশে আর একটা গরু আছে, চলেন এইটা দেখি। এইটা? এটা হলো 88 নাম্বার, 188। হ্যাঁ, এটা কোন জাতের গরু? শাহিয়াল। শাহিওয়াল গরু,
চার দাঁত চার দাঁতের জি আচ্ছা তার মানে প্রথম লটে যেগুলো দেখলাম সবগুলোই দাঁত হ্যাঁ সবগুলো দাঁত আচ্ছা কেউ চাইলে লট আকারে নিয়েও কুরবানি উপলক্ষে রেডি করতে পারে একবার এখন অদাতা গরুর কিনবো না এখন দাঁতের গরু সবগুলোই দাঁতের মাংসের হিসেবে কিনতে হবে তো এটা 188 নম্বর ট্যাগের গরু এটা কেমন দাম এটা 135000 টাকা দাম পড়বে 135 দর দামের সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা আর প্রথম লটের সবচেয়ে যে গরুটা আছে এইটা যে গরুগুলো দেখলাম এটা আপনার প্রথম লট ছিল এটা প্রথম লটের 15টা 15 গরু আছে এখানে তো এই 15টা গরু যদি কোনো একজন নেয় এবার কতটুকু করতে পারবেন তার জন্য আমি এই 15টা গরু যদি একজন নেয় হ্যাঁ পার একবার এভারেজ 15টা 122 করে 122 জি আচ্ছা তো এটা কি ফিক্সড নাকি আরেকটু কথা বলি এটা ফিক্সড আর যদি কোনো আন্তরিক লোক হয় হ্যাঁ তাকে আমি হয়তো কিছু টাকা লেস করতে পারি যত সামান্য মানে ঘনিষ্ঠ মানে আমি একবার সীমিত দাম বলে দিছি যে আপনি হয়তো অনেক জায়গায় প্রতিদিন করেন আজকের গরুর গেট আপ দেন আর দামের অঙ্ক দেন দাম তুলনামূলক ঠিক আছে আজকের প্রোগ্রামে ঠিক আছে তো কেউ যদি চায় আমি বলছি তো আমি আজকের গরুর সীমিত লাভ করব 24টা গরুর আমি 50000 টাকা লাভ করব তো কেউ চাইলে সরজমিনে এসে গরুগুলো দেখে একবার দেখে একটা গরু খুদ থাকলে আউট আচ্ছা আইডিয়া করে নিতে পারবে দাম 122000 করে তারপরে একটু আপনি সুযোগ রাখছেন কথা বলে নিতে পারবে আর আজকের গরুর ওজনও আছে আপনার ফুল ওজন আচ্ছা তো ওজনের প্রসঙ্গে আমরা আবার না যাই ওজন নিয়ে সবসময় তর্ক বিতর্ক হয় সেকেন্ড যে লটটা আছে চলেন এটা দেখি এবার তো এই পাশে আপনার যে গরুগুলো আছে এটা সেকেন্ড লট আর এখানে গরু আছে আপনার কয়টা বললেন এখানে 9টা আছে 9টা গরু আছে 9টা আর 15টা 24টা 24টার মতো গরু আপনার কাছে বর্তমানে আছে আজকে আছে আর কি তো এই সেকেন্ড লটের দামটাও কি আগে বলবেন নাকি আগে একটা একটা করে দেখাবেন না আমি একটা বলি আমি লাস্টে একটা একবার ফিক্স দাম বলে দেব আর কি তাতে কি ওইগুলোর থেকে এটা কম আছে না বেশি আছে কম আছে আচ্ছা তার মানে এটা মানে আমাদের যেরম কিনা সেরম বিক্রি বাজার বেশি কিনলে আমরা বেশি বিক্রি করব কম কিনলে কম বিক্রি করব এটা পাবলিকের জন্য সুবিধা আচ্ছা তো এই পাশে যে 9টা গরু আছে চলেন একটা একটা করে দেখাই তারপরে লট আকারে দাম জানি তো এই পাশে আপনার শুরুতে যে গরুটা আছে 198 নম্বর ট্যাগ এটা তো এটা কোন জাতের এটা শাহিয়াল এখনো দাঁত আসে নাই কিন্তু গরুটার এখনো দাঁত আসে নাই দাঁত আসে নাই আচ্ছা গরু সুস্থ আছে একবার সুস্থ আচ্ছা তো এটা 198 নম্বর ট্যাগ কেমন দাম আসবে এটা 112000 টাকা দাম 112000 টাকা এটা পাওয়া যাবে তারপরে দরদামের সুযোগ আছে আচ্ছা তার পাশে আছে 197 এবার আমরা উল্টা দিকে গণনা করছি 197 নম্বর ট্যাগের গরুটা কোন জাতের এটা শাহিয়াল শাহিওয়াল জি এই গরুটার বয়স কেমন এক দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা কুরবানিতে চলে আসবে এগুলো হ্যাঁ এগুলো আর ফুললি ফুল এটা চলে আসবে গরু দাঁতে তো সময় লাগে না হয়ে যাবে এখনো দুই তিন মাস টাইম আছে এটা একবার সুস্থ তো এইটা যদি কেউ একটা নেয় কেমন দাম আসবে 115000 টাকা লাগবে 115000 দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে আচ্ছা তো এটাও সাইড করে দেন পাশে 196 নম্বর ট্যাগের যে গরুটা আছে এটা কোন জাতের এটা তো শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা লাল শাহিওয়াল মূলত লালগুলোই বেশি হয় সুন্দর তো এই গরুটার দাঁতের অবস্থা কি দুই দাঁত জি গরু সুস্থ সুস্থ আচ্ছা তো এটা একটা নিলে কেমন দাম আসবে 120 পড়বে 120 জি দরদামের সুযোগ আছে হুম আচ্ছা তার পাশে আছে 195 নাম্বার ট্যাগের গরুটা এটা কোন জাতের 195 শাহিওয়াল শাহিওয়াল জি এটার বয়স এটার বয়স হচ্ছে আপনার দুই দাঁত জি গরু সুস্থ একবার সুস্থ এইবার গরুগুলো কবে আসছে আজকে রাতে আসছে গেল রাত্রে গরুগুলো আসছে আচ্ছা তো এটা 195 নাম্বার ট্যাগ এটার দাম পড়বে কেমন এটা পড়বে 115000 টাকা 115000 টাকা দরদামের সুযোগ আছে আচ্ছা তো এই গরুটাও সাইড করে দেন পাশে 194 নম্বর ট্যাগের যে গরুটা আছে এটা কোন জাত এটা শাহিয়াল দাঁত আসেনি কিন্তু শাহিয়াল এখনো দাঁত হয় নাই অদাঁতের গরু তো গরু সুস্থ হ্যাঁ সুস্থ একবার গরু আচ্ছা তো 194 নম্বর ট্যাগ এটা একটা নিলে কেমন দাম আসবে এটার দাম আসবে 115000 টাকা 115000 টাকা দরদাম করে কাস্টমার ভাইরা নিতে পারবে আচ্ছা তার পাশে আরেকটা আছে চলেন এটা দেখি এইটা এটা আপনার 193 নম্বর হ্যাঁ শাহিওয়াল জি এই গরুটার বয়স দুই দাঁত জি আচ্ছা তো এটা একটা নিলে কেমন দাম আসবে 120000 টাকা লাগবে 120000 টাকা দরদাম করে নিতে পারবে পারবে আচ্ছা তো আগের লটের থেকে এই লটেরটা একটু ছোট দামেও কম আছে আগের লটের থেকে
তো পাশে 192 নাম্বার ট্যাগের যে গরুটা আছে এইটা এটা পড়বে আপনার 170,000 টাকা 170,000 টাকা কোন জাতের গরু এটা এটা অরিজিনাল শাহিওয়াল শাহিওয়াল জি তাতে গেছে একটা দাঁতে নাই আমি বলছি তিনটে গরু আমার দাঁতে নাই হ্যাঁ হ্যাঁ তো এটাই সেই 3 নাম্বার গরু 3 নাম্বার গরুটা এটা দাঁতে নেই এটা দাঁতে আসে নাই গরু সুস্থ জি সুস্থ তো এইটা একটা নিলে কেমন দাম আসবে এইটা আসবে আপনার 70,000 টাকা 170,000 টাকা 192 নাম্বার ট্যাগের গরুটা জি আচ্ছা আর পাশে আছে 191 নাম্বার ট্যাগের একটা গরু এটা কোন জাতের 91 পড়বি আপনার শাহিয়াল 132 শাহিয়াল গরু 132,000 টাকা দাম আসবে আচ্ছা গরু সুস্থ আছে সুস্থ কেউ চাইলে দেখে শুনে দরদাম করে নিতে পারবে আচ্ছা তো এটাও সাইড করে দেন এই লটের সবশেষ যে গরুটা আছে এই গরুটা কোন জাতের গরু এইটা ভিন্ন টাইপের গরু নেপালি গির নেপাল গরু জি আচ্ছা 190 নাম্বার ট্যাগ জি তো এটা কি দাঁতে গেছে না এটা দাঁত আসে নাই এটাও দাঁত আসে নাই আচ্ছা গরু সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ তো এটার দাম আসবে কেমন এটার দাম পড়বে 125 125 দরদামের সুযোগ আছে একবারে অরিজিনাল নেপালি গি হ্যাঁ আর সেকেন্ড লটের আমরা যে 9টা গরু দেখালাম এই 9টা গরু কোন এক কাস্টমার ভাই নিলে কেমন দাম আসবে এই 9টা গরু লাটে নিলে 115,000 টাকা লাগবে 115,000 টাকার লট এইটা এইটা আগেরটা ছিল 122,000 টাকার লট তো কোন কাস্টমারদের এই গরুগুলো দেখে পছন্দ হলে গরুগুলো সরজমিনে এসে ক্যামেরায় না দেখে অরিজিনালি গরুগুলো কত বড় গরুগুলো সুস্থ আছে কিনা খাবার দাবার খাচ্ছে কিনা ফোনে আমার চেক করুক তারপরে লোকপাটা দেখ তার কাজের লোক তার লোকপাটা দেখ নালে সে নিজে এসে দেখে কোন গরু আমি তো বলছি হ্যাঁ তোমার 24টা গরুর মধ্যে দুটো খারাপ থাকে আউট আউট করে দে তারা তাদের মতো করে বাইসে নিতে পারবে নিতে পারবে আচ্ছা তো 9টা লটে থেকে দুটো বাদ দিলে 7টা নিলেও এই দামই আসবে বা 15টা থেকে এই 9টা 15 আর ওই 15টা হচ্ছে 22 22 আচ্ছা তো এই ছিল আপনার এই সপ্তাহের গরু যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন এবার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করতে চান দর্শক ভাইদের কি বলবো দর্শক ভাইরা আমাদের আমি মনে করি যে আমাদের এখানে সরাসরি আসে গরুগুলো চেক করে নেই ভালো দেখে চুক্তিবদ্ধ হওয়াটাই উচিত হয়তো মুখ কলাকালি না হওয়াটাই ভালো আইসে মানে দেখে পেমেন্টটা করে গরু নেওয়াই ভালো আবার কিছু লোক আছে আপনার ফোনে কেনে তারা বিশ্বাসের উপরে কেন কিনতেছে আমরা গরু পাঠিয়ে দিচ্ছি সব আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি ব্যাংকে টাকা লাগা দিচ্ছি আমরা পাঠিয়ে দিচ্ছি এখন ঈদের বেশি সময় নাই ঈদের অল্প তিন মাস সাড়ে তিন মাস সময় আছে আর আমার একটা অফার আছে প্রত্যেকটা ইয়েতে বলতেছি আমি কিন্তু কুরবানির গরু আমার কাছে অনেক লোক রাখতেছে কেউ চাইলে রাখতে পারবে কোনো লোক যদি বিশ্বাস করেন তাহলে রাখতে পারবেন সমস্যা নেই আর বিশ্বাস না করলে রাখার দরকার নেই তো দূর দূরান্ত থেকে যখন ক্রেতারা আসবে চাইলে দুই একদিন রেস্ট করে গরুগুলো নিতে পারবে আমাদের এখানে থাকার জায়গা আছে দুই দিন একদিন থাকিয়ে গরুগুলো নিতে পারবে সমস্যা আর এখানে তো সব ধরনের ব্যাংকও প্রতিনিয়ত গাড়ি ঘোড়া পাওয়া যায় এখন সব ধরনের ব্যাংক হয়ে গেছে আমাদের গাড়ি আমাদের নাই তবে আমরা গাড়ি ব্যবস্থা করে দেই আর কি সেটাই তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু